सुप्रिय दर्शक चट्टला टीवी नियमित अनुष्ठान चट्टला लाइव থেকে আপনাদেরকে স্বাগত। আমরা আজকে আপনাদেরকে জানাবো চট্টগ্রামের যে বৃষ্টি যে পরিমাণ হয়েছে সেই পরিমাণে বৃষ্টি হওয়ার পরে মানুষ কতটুকু দুর্ভোগে পড়েছে এবং সেই সাথে আগামী 11ই আগস্ট থেকে থাকছে না কোনো কঠোর বিধি নিষেধ এবং খুলবে সরকারি থেকে বেসরকারি সব রকম অফিস এবং শপিং মল চলবে গণপরিবহন। আমরা এই মুহূর্তে আছি চট্টগ্রাম নগরের একেবারে গুরুত্বপূর্ণ যে বাণিজ্যস্থল সেই আগ্রাবাদের মোড়ে। আমরা একটু আপনাদের এখানে যে পরিস্থিতি সেই দেখানোর চেষ্টা করব এবং সেই সাথে বলতে চাই আপনাদেরকে জানাতে চাই গণপরিবহন বন্ধ থাকার পরও কিন্তু কিছু কিছু রাস্তায় কিছু কিছু গাড়ি যারা স্টাফ বিভিন্ন শিল্প অঞ্চলের গার্মেন্টসের স্টাফ পরিবহন করছে তারা কিন্তু হাতে ফোকে আইনশৃঙ্খলা বাহিনীকে হাত দিয়ে তারা গণপরিবহন আকারে তারা যাত্রী তুলছেন এবং নামাচ্ছেন এমনটাই চিত্র নগরের বিভিন্ন পয়েন্টে আমরা ঘুরে আসলে দেখেছি। এবং সেই সাথে আপনারা জানিয়ে দিচ্ছে আগামী 11 আগস্ট থেকে কিন্তু জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন জানিয়ে দিয়েছেন এবং একটা প্রোগ্রামও জারি করেছেন গতকালকে, সেখানে বলা হয়েছে 11 আগস্ট থেকে কোনো বিধিনিষেধ থাকছে না, কঠোর বিধিনিষেধ সেটা উগ্র করে দেওয়া হচ্ছে এবং সেই সাথে সরকারি বেসরকারি সব রকম অফিস আদালত খুলবে দোকানপাট খুলবে শপিং মলের মার্কেটগুলো এবং সেই সাথে আপনার মানুষের চলাচলের উপরে কিছুটা সামঞ্জস্য রেখে আগের সেই বিধিনিষেধগুলো সামঞ্জস্য রেখে একটা ছোটো আকারে বিধিনিষেধ দেওয়া হচ্ছে। সেটা হচ্ছে একমাত্র স্বাস্থ্যবিধি মানা, সেই স্বাস্থ্যবিধিটা মানার উপরে জোর দিয়ে আসলে বিধিনিষেধটা শিথিল করে দেওয়া হয়েছে এবং কঠোর বিধিনিষেধ তুলে দেওয়া হচ্ছে আগামী 11 তারিখ থেকে। তবে তিনি এটাও বলেছেন ধাপে ধাপে আসলে এই কঠোর বিধিনিষেধটা আসলে শিথিল করবেন এবং সেই সাথে যদি করোনার পরিস্থিতি যদি গতানুগতিকভাবে যদি ভালো না হয় সেটা খারাপের দিকে যায় আবার কিন্তু তারা অন্য সিদ্ধান্ত যাবেন এমনটাই জানিয়েছেন। এবং সেই সাথে আপনাদের আরেকটা চট্টগ্রামের যে করোনা পরিস্থিতি 968 জন গত 24 ঘন্টায় সিভিল সার্জনের তথ্য অনুযায়ী বলা হয়েছে এবং সেই সাথে গত 24 ঘন্টায় চট্টগ্রামে এই করোনায় আক্রান্ত হয়ে শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন 15 জন। এবং সেই সাথে আপনাদের আপনারা জানেন চট্টগ্রামে যারা নগরে বসবাস করেন গতকালকে সন্ধ্যার পর থেকে টানা কিছু বৃষ্টি হচ্ছে এবং সে একটু আগে কিন্তু গুড়ি গুড়ি বৃষ্টি হচ্ছিলো চট্টগ্রামের নগর আগ্রাবাদের এই জায়গাটাতে, এখন এই বৃষ্টি কিছুটা থেমেছে কিন্তু বৃষ্টি থামলেও এখানে বৃষ্টির ফলে যে খাদাখন্ডের সৃষ্টি হয়েছে রাস্তায়, বিশেষ করে চট্টগ্রামের আগ্রাবাদের শেখ মুজিব রোডের চৌমনিক মোড় থেকে বারেক বিল্ডিং মোড় পর্যন্ত এবং সিমেন্ট ক্রসিং থেকে আপনার যেই জায়গা পর্যন্ত ফ্লাইওভারের কাজ চলছে বন্দরটিলা বাজার, সেই বন্দরটিলা বাজার পর্যন্ত প্রচণ্ড রাস্তার যে খাদাখন্ড সৃষ্টি হয়েছে ফ্লাইওভারের নির্মাণ, এলিভেট স্টেজ যেটা নির্মাণ হচ্ছে সেই নির্মাণের ফলে সেখানে কিন্তু যানবাহনের প্রচুর জ্যাম আমরা লক্ষ্য করছি এবং বন্দরের গাড়ি এবং ব্যক্তিগত গাড়ি মিলিয়ে আসলে প্রচণ্ড জ্যামের আকার সৃষ্টি হয়েছে বারেক বিল্ডিং থেকে একেবারে নিমতলা বিশ্ব রোড পর্যন্ত এবং সেই সাথে সিমেন্ট ক্রসিং থেকে একেবারে বন্দরটিলা পর্যন্ত অনেক জ্যাম রয়েছে এবং পোর্ট কানেক্টিং রোডেও কিন্তু এই জ্যামের কারণে অনেকটা বন্দরের গাড়িগুলোকে মিলিয়ে জ্যাম লেগে গেছে। এবং সেই সাথে আগ্রাবাদের যে জায়গাটিতে আছে সেই জায়গাটিতে আসলে খাদাখন্ডের কারণে রাস্তার যে দুরবস্থা সেই দুরবস্থার কারণে অনেক কষ্ট করছেন এখানকার যারা জনসাধারণ। সেটা আরেকটা কথা বলতে চাই যে আসলে ফুটপাত রাখা হয়েছে জনসাধারণকে হাঁটার জন্য, সাধারণ জনসাধারণ সেই জনসাধারণ কিন্তু ফুটপাত একেবারে দখলমুক্ত কখনোই করা যাচ্ছে না এবং সেই সাথে দখলমুক্ত না করার ফলে ফুটপাত ফেলে রেখে মানুষ জনসাধারণ কিন্তু রাস্তায় হাঁটছেন এমনটা আমরা দেখছি এবং রিক্সা বরাবরের মতো রিক্সা কিন্তু অনেকটা বেশি আছে নগরে এবং ব্যক্তিগত গাড়ি চলাফেরা করছে। রিক্সা যারা চালাচ্ছেন তারা স্বাস্থ্যবিধি মানছেন না, মুখে রাখছেন না কোনো মাস্ক এবং তাদের স্বাস্থ্যবিধি একেবারেই উপেক্ষিত। সেই সাথে ফুটপাতের বিষয়ে যেটা আপনাদেরকে একটু বলছিলাম সেটা হচ্ছে আসলে নগরের যে ফুটপাতগুলো আছে সেই ফুটপাতগুলো একেবারেই ভাসমান দোকানগুলো দখল করে রেখেছে। সেই সাথে যে সমস্ত দোকানপাট ফুটপাতের সহিত সংযুক্ত আছে সেই সমস্ত দোকানগুলো আসলে ফুটপাতটা খানিকটা দখল নিয়ে ফেলেছে তাদের মালপত্র রেখে এমনটাই আমরা দেখছি। এবং সেই সাথে নগরের যে দুর্ভোগ সেই দুর্ভোগের একটু কথা বলার চেষ্টা করবো, এখানকার যে জনসাধারণ আছে সেই জনসাধারণের সাথে আপনাদেরকে একটু তাদের যে দুর্ভোগ আসলে পোহাতে হচ্ছে সেই পোহাটা কতটুকু তারা কষ্ট পাচ্ছেন সেইটা আসলে একটু তাদের অনুভূতিটা জানতে চাইব। এবং সেই সাথে করোনার পরিস্থিতি কিন্তু মোটামুটি আছে, একটু জানতে চাইবো যে রাস্তা
যে দুর্ভোগ আপনারা পোহাচ্ছেন, কতটুকু অনুভূতি কি আপনাদের এই কষ্ট থেকে? যথেষ্ট পরিমাণ কষ্ট হচ্ছে, রাস্তায় চলাফেরা করতে, রাস্তার দুর্ভোগ ভাঙা, এই জন্য চলাফেরা করতে অনেক কষ্ট হয়ে যাচ্ছে। আসলে রাস্তার যে অবস্থা, সেই অবস্থাটা বেশি দিন থাকবে না, তো এলিভেট এক্সপ্রেস যখন নির্মাণ হয়ে যাবে, এই ফ্লাইওভারটা নির্মাণ হয়ে যাবে, তখন থাকবে না। কিন্তু রাস্তার যে খাদাখন্দ সৃষ্টি হয়েছে, এই খাদাখন্দ কীভাবে সংস্কার করা যাবে বলে আপনার মন্তব্য? এগুলো যত তাড়াতাড়ি দ্রুত সংস্কার করা যায় তত তাড়াতাড়ি ভালো, এটা আর কি, জনগণের দুর্ভোগ পয়ে যাবে এটা আর কি। অনেক ধন্যবাদ। আসলে এখানকার মানুষের সাথে তারা চাচ্ছেন যে খাদাখন্দ সৃষ্টি হয়েছে বৃষ্টির পানির ফলে, বৃষ্টির পানি জমে অনেকটা দুর্ভোগের সৃষ্টি হয়েছে, এবং সেই সাথে যে এখানের যে পরিস্থিতি, আসলে কথা বলার চেষ্টা করি একজন রিক্সা চালকের সাথে। আপনার স্বাস্থ্যবিধি যে মানছেন না, এই বিষয়টা আসলে মন্তব্য কি আপনার? ভাই, রিক্সা চালালে মানা যাবে কী ভাবে? আপনার নিঃশ্বাস নিতে কষ্ট হয়ে থাকা রিক্সা চালালে। মাস্কটা তো ব্যবহার করতে পারেন? মাস্ক আছে, পকেটে রাখছি। পকেটে রাখছেন, মানে মাস্ক দরকার পকেটের আপনার? না, গাড়ি টানলে আপনার নিঃশ্বাসটা ভালো না। আচ্ছা আচ্ছা, অনেকটা যেমন বলছিলেন একজন এখানকার নিম্নবিত্ত যে রিক্সা চালক আছে, সেদিন বলছেন যে মাস্ক আসলে দিনে রাখতে পারেন না মুখের যে চালে। আপনি কিন্তু মাস্ক পরে আছেন, মাস্ক পরছেন, এই ক্ষেত্রে আপনার আপনি কতটুকু নিরাপদ, আপনি এবং নিরাপদ থাকছেন যে মাস্ক যারা পরছে না, আপনাদের মতো যারা অন্যান্য রিক্সা চালক আছেন তাদের সম্পর্কে আপনি কী বলবেন? যারা মাস্ক পরে না তাদের সম্পর্কে বলতে, তারা নিঃশ্বাস ফেলাইতে কষ্ট হয় আর কি। মানে যে আমরা যে মাস্কগুলো পরি, আমরা গাড়ি চালাইছি, তখন একটা নিঃশ্বাসের একটা প্রেশার আসে, সেই প্রেশারটা ফেলাইতে একটু কষ্ট হয়। আচ্ছা, এখানে যে এইখানে যে ফ্লাইওভার নির্মাণ হচ্ছে, সেই ফ্লাইওভারের ফলে যে রাস্তা খাদাখন্দ, সেই খাদাখন্দ কতটুকু কষ্ট হয় এবং কী কী ক্ষতি সাধন? জি, কতটুকু কষ্ট হচ্ছে আপনাদের এবং কী কী ক্ষতি হয়? আপনার আমাদের প্রচুর কষ্ট হচ্ছে, কিন্তু ওই স্পোক টেস্পোক এগুলো ছিঁড়ে যাচ্ছে, রোড গার্ড এগুলো বেশি কষ্ট হচ্ছে আপনাদের। লকডাউন কিন্তু আগামী 11 তারিখ থেকে আর থাকছে না, বিধিনিষেধ উঠে যাচ্ছে, সেক্ষেত্রে আরও তো গাড়ি যানবাহন বাড়বে আর লোক সমাগম বাড়বে, এর মধ্যে কিন্তু এর ফলে কিন্তু এখনও কিন্তু বেড়ে গেছে। এক্ষেত্রে আপনাদের যে ইনকামের বিষয়টা, সেই ইনকামটা এখন কেমন হচ্ছে, আগে কেমন হতো এবং আগামীতে কেমন হবে? এখন ইনকামটা তো ভালো হচ্ছে, কিন্তু লকডাউন ছেড়ে দিলে ইনকাম একটু কম হবে আর কি। অনেক ধন্যবাদ। একটু শুনছিলেন একজন রিক্সা চালকের কথা, সেই সাথে আমাদের একটু বলতে চাই চট্টগ্রামের আগ্রাবাদের যে পরিস্থিতি, সেই পরিস্থিতি আসলে একেবারেই নাজুক। এখানকার যে রাস্তার অবস্থা, খাদাখন্দ একেবারে জনবল দুর্ভোগে আছে, সেখানে চলাচলের একেবারে অনুপযোগী হয়ে পড়েছে রাস্তাগুলো, এবং ফুটপাতে যারা হাঁটেন তারা ফুটপাতেও হাঁটতে পারছেন না, ফুটপাত ছেড়ে দিয়ে তারা রাস্তায় হাঁটছেন, এবং তাদের যে দুর্ভোগ প্রভাবিত হচ্ছে সে আমরা স্বচক্ষে দেখে আসলে কষ্ট বুঝতে পারছি, এবং আমরা নিজেরাও অনেকটা দুর্ভোগে পড়ছি। বিভিন্ন গাড়ির যে ক্ষতি সাধনগুলো হচ্ছে, বিভিন্ন রাস্তার অনেক ক্ষতি হচ্ছে, সেই এটা আমরা দেখছি, এবং সেই সাথে চট্টগ্রামের যে আজকে যে কঠোর লকডাউনের যে দিনগুলো যাচ্ছে, আসলে আজকে একেবারে শেষ দিনের আগের দিন, আর আগামীকালকে কঠোর লকডাউনের বিধিনিষেধ রাত 12টায় শেষ হবে। সেই কঠোর লকডাউনের শেষ দিনের আগের দিনের যে পরিস্থিতি, যে লকডাউনের যেভাবে থাকার দরকার ছিল সেভাবে কিন্তু একেবারেই নেই, এবং আপনাদের একটু দেখাবো সে কীভাবে যানবাহন চলছে এবং কীভাবে বাড়ছে, সেই বিষয়টা আমরা একটু দেখাবো। এখানে নগরীতে লকডাউনের বিষয়টা থাকলেও প্রশাসনের কর্মদক্ষতা কিন্তু তারা চালিয়ে যাচ্ছে, প্রতিটা পয়েন্টে কিন্তু তারা চেকপোস্ট বসাচ্ছে, তারা চাচ্ছেন যে আসলে লকডাউনে যারা বের হচ্ছেন তাদেরকে জিজ্ঞাসাবাদ করছেন, এবং সেই সাথে আপনারা একটু বলতে চাই যে শিল্প কারখানা এবং এই খোলা রাখার ফলে, হ্যাঁ, এবং রাস্তায় এলিভেট এক্সপ্রেস নির্মাণের ফলে রাস্তায় খাদাখন্দ সৃষ্টি হয়েছে, যারা শিল্প কারখানা বিভিন্ন কারখানা যাচ্ছেন তারা কিন্তু রাস্তায় প্রচুর দুর্ভোগের সৃষ্টি হচ্ছে, এবং তারা হাঁটতে গিয়ে অনেক সময় যে বড় বড় গর্তগুলো আছে যেখানে পানি জমেছে আসলে বৃষ্টির ফলে, সেখানে না বুঝে আসলে তারা অনেকটা বিশৃঙ্খলা একটা বিষয় সৃষ্টি হয়ে যাচ্ছে, তারা পড়ে যাচ্ছেন এবং দুর্ঘটনার শিকার হয়ে তারা আহত হচ্ছেন, এবং আপনারা জানেন করোনা পরিস্থিতির কারণে হাসপাতাল কিন্তু একেবারে রোগী ভরপুর, সেটা এখানে রোগী শূন্য, কোনো জায়গা নেই, আইসিইউতে কোনো জায়গা নেই, আইসিইউ পোস্ট করার জন্য এখন তাদেরকে যুদ্ধ করতে হচ্ছে, সেক্ষেত্রে যদি কেউ আহত হয় হাসপাতালে কিন্তু একেবারে যা ঠাঁই মিলছে না তাদের। এক্ষেত্রে আমরা বলতে চাইব চট্টগ্রামের যে অবস্থা, সেই চট্টগ্রামের অবস্থা একেবারেই নাজুক, এবং বৃষ্টির ফলে নিম্নাঞ্চলগুলো পানিতে প্লাবিত হয়েছে, এবং এক্ষেত্রে এখানকার যে চট্টগ্রামের আগ্রাবাজার যে পরিস্থিতি, সেই পরিস্থিতি আমরা আপনাদের একটু দেখানোর চেষ্টা করেছি, এবং সেই সাথে আগামী 11 তারিখের পর থেকে কঠোর বিধিনিষেধ শিথিল হয়ে যাচ্ছে, উঠে যাচ্ছে, খুলে যাবে সব কিছু, অফিস আদালত সরকারি বেসরকারি, মার্কেট, শপিং মল, দোকানপাট, সেই সাথে নামবে
রাস্তায় গণপরিবহন, এক্ষেত্রে অনেকটা বলা যাবে করোনার যে ঊর্ধ্বগতি সেই ঊর্ধ্বগতি রক্ষার্থে সরকারের সিদ্ধান্ত সবাই মেনে নিচ্ছেন, কিন্তু অনেকে বলতে চাচ্ছেন এখানকার এখানে মানুষের সাথে অনেকের সাথে কথা বলে আমরা বুঝতে পেরেছি তাদের আসলে পেটে ভাত নাই, লকডাউন দিয়ে তারা কী করবে, ঘরে ভাতের চাল নেই তারা লকডাউন দিয়ে কী করবে, এমন স্বাস্থ্যবিধি মানতে গিয়ে তারা আসলে একেবারে না খেয়ে মরে যাবে, এটাই এখানকার চট্টগ্রামের যে বিভিন্ন জায়গায় আমরা সাধারণের সাথে কথা বলে জানতে পেরেছি। এটা ছিল চট্টগ্রামের যে লকডাউন পরিস্থিতি এবং আগামী 11 তারিখের থেকে যে লকডাউন শিথিল করা হচ্ছে সেটার সর্বশেষ, এবং চট্টগ্রামে বৃষ্টির পরে রাস্তায় যে খাদাগন্ধ সৃষ্টি হচ্ছে, জনমন দুর্ভোগ হচ্ছে, তার সর্বশেষ তথ্য। চট্টলা টিভির সাথে থাকুন, আমরা আছি আপনাদের সাথে।